ক্যালিগ্রাফিকে বলা হয় জীবন্ত শিল্পকলা। অক্ষরসজ্জার শিল্প ক্যালিগ্রাফির সৌন্দর্য, অঙ্কন পদ্ধতি উপস্থাপন ও লিপি শৈলীর গভীরতা যে কোনো মানুষকে মোহিত করে। পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও ধর্মের মানুষ ক্যালিগ্রাফির চর্চা করেন, তবে মুসলিম বিশ্বে ক্যালিগ্রাফি বিশেষভাবে সমাদৃত। ক্যালিগ্রাফি একটি সম্মোহনী শিল্প যা আরব অনারব সবাইকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তবে ক্যালিগ্রাফিকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবার পেছনে আরবদের অবদানকেই বেশি বলে বিবেচনা করা হয়। আরবি লিপির সঙ্গে মুসলিমদের আলাদা আবেগ অনুভূতি মিশে আছে, তাই স্বাভাবিকভাবেই আরবি লিপি নির্ভর অলঙ্করণ শৈলীর উদ্ভব ও বিকাশ ঘটেছে। ক্যালিগ্রাফি আরবদের সংস্কৃতির অপরিহার্য অংশ। এরই অংশ হিসেবে সম্প্রতি সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় ও একটি উড়োজাহাজ সংস্থা তাদের একটি উড়োজাহাজকেই ক্যালিগ্রাফি দিয়ে সাজিয়ে রাখে। শুধু তাই নয়, ভিশন 2030-এর আওতায় সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় আরবি ক্যালিগ্রাফির বিকাশে 2020 সালকে আরবি ক্যালিগ্রাফি বর্ষও ঘোষণা করে। আরবদের সভ্যতা ও সংস্কৃতি জুড়ে ক্যালিগ্রাফি স্বতন্ত্র একটি জায়গা দখল করে নিয়েছে। ইসলাম পূর্ব বহু যুগ থেকেই এই অঞ্চলের মানুষের ক্যালিগ্রাফি চর্চা অন্তত এরই প্রমাণ বহন করে। অমিতাভ রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।